মানালি হিমাচল প্রদেশের একটি অন্যতম সুন্দর শৈল শহর মানালি। মানালিকে কেন্দ্র করে রয়েছে বিভিন্ন দেখার জায়গা, তার মধ্যে অন্যতম হলো মানালি মেল রোড থেকে একটু নিচের দিকে নামলেই দেখতে পাওয়া যায় বনবিহার। আজ আমাদের গন্তব্য সেই বনবিহারই। বৌদ্ধ মনাস্ট্রি দেখার পরে এখন আমাদের গন্তব্য বনবিহার। মানালি মেল রোড থেকে একটুখানি নেমেই একটি কুলুর ওয়াইল্ড ডিভিশন রেঞ্জ একটি পার্ক বা বাগান মতো বানিয়েছে। তো এখন আমাদের গন্তব্য সেটাই, এটা হচ্ছে তার গেটের সামনে আমরা দাঁড়িয়ে আছি এবং তার জন্য টিকিট কাটতে হবে। আরে ঢোকার জন্য অ্যাডাল্টদের 50 টাকা করে এবং বাচ্চাদের 20 টাকা করে টিকিটের দাম ধার্য করা হয়েছে। আমরা টিকিট কেটে বনবিহারে প্রবেশ করলাম। ₹50 করে টিকিট কেটে ঢুকলাম বনবিহারে। বেসিক্যালি এখানে বাচ্চাদের খেলার জায়গা রয়েছে, বোটিং পয়েন্ট রয়েছে, বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি পয়েন্ট রয়েছে। খুবই সুন্দর জায়গা। বনবিহারে ঢুকে চোখে পড়বে অনেক উঁচু উঁচু গাছ, দেবদারু, পাইন ইত্যাদি। অসাধারণ সুন্দর পরিবেশ, গাছের মধ্যে দিয়ে সূর্যের আলোর লুকোচুরি খেলা যেন সেই পরিবেশকে আরও স্বর্গীয় করে তুলেছে। আপনারা যদি মেল রোডে আসেন, মেল রোড থেকে হাঁটা পথে 750 মিটার দূরত্বেই রয়েছে এই বনবিহার, অবশ্যই আসবেন, মন ভালো হয়ে যেতে বাধ্য। এই বনবিহারের ভেতরে বিভিন্ন স্থানে রয়েছে বসার জায়গা, এছাড়াও এই কর্তৃপক্ষের পক্ষ থেকে করে দেওয়া রয়েছে খাবারেরও জায়গা। আপনাদের ইচ্ছে হলে আপনারা নিজেদের সময় এখানে কাটাতে পারেন, ভালো লাগতে বাধ্য। আর যারা ফটোগ্রাফিতে আগ্রহী তাদের জন্য এই জায়গাটা স্বর্গের থেকে কিছু কম নয়। বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আপনারা বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর ছবি তুলতে পারেন, যা যদি কখনো ক্যালেন্ডারে ছাপানো হয় অবাক হওয়ার মতো পরিস্থিতি কখনোই তৈরি হবে না। দুপুরে খাওয়া দাওয়ার পরে আমরা এই বনবিহারে এসেছিলাম, কাটিয়েছিলাম আমাদের বেশ খানিকটা সময়। এরপরেই আমাদের গন্তব্য ছিল মানালি সরকারি বাস স্ট্যান্ড, সেখান থেকে সন্ধ্যাবেলায় আমাদের সিমলা যাওয়ার বাস ধরার ছিল। তাই এর পরের এপিসোডে আপনাদের সঙ্গে সরাসরি দেখা হবে সিমলায়। ততক্ষণের জন্য বিদায় বন্ধুরা, ভালো থাকবেন, সঙ্গে থাকবেন, আর দ্য ট্রাভেল ফিভার ইউটিউব চ্যানেলকে সাপোর্ট করবেন।